সালামু আলাইকুম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে এই কবিতা লাইনটুকু অনেকটুকুকে অনেকেই নেতিবাচকভাবে ব্যবহার করে অনেকে মনে বলে যে আমি আমার রাজার রাজ্যে আমি রাজা আমি যা ইচ্ছা তাই করতে পারবে তাকে অন্যদেরকে আমরা কেয়ার করি না তার দ্বারা কিন্তু আপনি পৃথিবীতে যত বেশি যত যারা ডিক্টেটর ছিল যারা স্বেচ্ছাচারী রাজা ছিল তাদেরকে তাদেরই পথ আপনি অনুসরণ করলেন এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে সুন্দরভাবে এই এই একটি গান রচনা করে গিয়েছিলেন এবং এটার যে কবিতার এই লাইনগুলোর যে মর্মার্থ সেটাকে আপনি না বুঝে আপনি এটাকে অন্যদিকে এটাকে নেতিবাচক বা ব্যবহার করেন কারণ পৃথিবীতে মানুষ জীবনে অনেক গাত প্রতিঘাত বরা হয় এবং জীবনে চলাফেরা করতে গিয়ে মানুষের জীবনে অনেক ধরনের আঘাত পেয়ে থাকে সেই আঘাতগুলো যদি আপনি নেতিবাচকভাবে গ্রহণ করেন তাহলে কিন্তু আমরা নিজেদের জীবনকেই ক্ষতিগ্রস্ত করলাম কারণ আমাদের দেখা পৃথিবীতে দেখা যায় যে কারোর বাবা নেশাগ্রস্ত থাকে বা বিপথে থাকে এখন যদি তার সন্তান চিন্তা করে যে আমার বাবা বা আমার মা বাবা যদি এরকম থাকে তাহলে আমিও ওনাদের মতো সে পথ অনুসরণ করবো একটা পক্ষ কিন্তু এরকমভাবে তার ওই খারাপ দিকটাকেই অনুসরণ করলে সেটাকে গ্রহণ করে সে গ্রহণ করে সে নেতিবাচকভাবে চললো কিন্তু অন্যভাবেই ইতিবাচকভাবে কেউ গ্রহণ করতে পারে যে আমার মা বাবা বা আমার বাবা যেহেতু বিপথে আছে বা আমি পরিবার থেকে যেহেতু কোনো ধরনের সাপোর্ট পাই না বা আমার পরিবার যেহেতু আমাকে আমা আমার কারণেই যদি আমি ক্ষতিগ্রস্ত দিকে যেয়ে থাকি তাহলে আমি আর ক্ষতিগ্রস্ত হব না আমি নিজেকে আর ক্ষতি ক্ষতি করব না আমি বিপথে থাকবো না আমি ইতিবাচকভাবে তারা যেহেতু এরকম করেছে আমি করবো না আমি ইতিবাচকটাকে ইতিবাচকভাবে আমি ভালোর দিকে এগিয়ে যাব তারা যেহেতু এটা করেছে আমি এটা করবো না মানুষ কিন্তু এরকমভাবে ইতিবাচকভাবে যদি চিন্তা করে তাহলে কিন্তু সে আমি আমার রাজার রাজ্যে রাজত্ব করতে পারি ভালো কাজগুলো করে যেমন একজন রাজা তার রাজ্যের প্রজাদের জন্য অনেক অনেক ভালো কাজ করে করেছে আপনি একজন রাজা তার রাজার মতো চলে কারণ এখন পর্যন্ত যেহেতু রাজত্ব কিংডম পৃথিবীর ইতিহাস থেকে বিলীন হওয়ার পথে কিন্তু এখনও পৃথিবীর অনেক জায়গায় কিংডম কিংডমকে অনেক সম্মান মনে করে রাজা বলতে অনেক কিছু মনে করে অনেক সম্মানই মনে করে আপনি যদি নিজের রাজ্যে রাজা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক অনেক ভালো কাজ করতে পারবেন ভালো কাজ করার মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারেন যে আমি আমার রাজ্যে আমি রাজা বাট আমি ভালো কাজ করি আমার রাজ্যে আমি রাজত্ব করছি এবং যতক্ষণ পর্যন্ত আপনি ভালো কাজের মাধ্যমে আপনি আপনার রাজ্যে রাজা থাকবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষ আপনাকে খুব সুন্দরভাবে গ্রহণ করবে আর যখন আপনি মনে করবেন যে আমার রাজ্যে আমি রাজত্ব করব আমি যা ইচ্ছা তাই করবো তা তখনই কিন্তু আপনি একজন স্বেচ্ছাসেবী রাজা হয়ে যাবেন তার মানে আপনি একজন নিকৃষ্ট মানুষের দলেই আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন তাই আমরা আমরা সবসময় ইতিবাচকটাকে গ্রহণ করব ইতিবাচকভাবে জীবনকে পরিচালনা করব থ্যাংক ফর ওয়াচিং